মদ্যপ বাবার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের নাবালিকা কন্যা বাবার কঠোর শাস্তির দাবি করলেন। শুধু তাই নয়, সেই ১১ বছরের নাবালিকা কন্যার অভিযোগ, দীর্ঘদিন যাবত তার মায়ের উপর আক্রমণ চালিয়ে আসছে তার বাবা নিতাই চৌধুরী। কখনো মদ্যপ অবস্থায় দা দিয়ে আঘাত, আবার কখনো বালিশ চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা, আর অনবরত লাঠির আঘাত তো রয়েছেই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে ১১ বছরের কন্যার মা স্বামীর বাড়ি ত্যাগ করে বাবার বাড়িতে চলে গিয়েছিল। পরবর্তী সময়ে সালিশি সভা হওয়ার পর কিছুদিন ভালো থাকার পর পুনরায় যন্ত্রণা শুরু করে। সেই যন্ত্রণা সহ্য করতে করতে দীর্ঘদিন এসেছিল তার মা। অবশেষে ১১ বছরের নাবালিকা কন্যার উপর আক্রমণ শুরু করে, কখনো লাঠি দিয়ে তার কোমরে আঘাত, আবার কখনো বিদ্যুৎ শর্ট সার্কিট লাগানোর চেষ্টা, আবার কখনো রাতের অন্ধকারে বিদ্যুৎ তার দিয়ে তাদেরকে প্রাণে মারার চেষ্টা। শেষ পর্যন্ত সেই মদ্যপ নিতাই চৌধুরীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বারবার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে গিয়েছিল সেই মহিলা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গত কয়েকদিন পূর্বে সামান্য বিষয়কে কেন্দ্র করে সেই মহিলার উপর আক্রমণ এবং তার ১১ বছর শিশুর উপর আক্রমণ চালায়। আর শেষ পর্যন্ত আজ অর্থাৎ শুক্রবার সকালবেলা থেকেই মা এবং মেয়ের উপর আক্রমণ চালায় সেই নিতাই চৌধুরী। এলাকার মাতাব্বররা তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে গ্রামের পরিবেশের কথা চিন্তা করে একত্রিত হয়ে সকল জনগণ তার হাত পা বেঁধে গাছের মধ্যে রাখে, পরে গণধোলাই দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। দীর্ঘদিন যাবৎ মধুপুর থানাধীন পশ্চিম গোকুলনগর রামপুরহাটি এলাকার নিতাই চৌধুরী শুধু নিজের কন্যা এবং স্ত্রীর উপর নয়, মদ্যপ হয়ে এলাকার পরিবেশ নষ্ট করে আসছিল। অবশেষে তার প্রতি তিতিবিরক্ত হয়ে এলাকার জনগণ সিদ্ধান্ত নেয় তার হাতগুলি বেঁধে গাছের সাথে রামধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এলাকার জনগণের অভিযোগ, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটাতে পারে তার পরিবারে, তাই বাধ্য হয়ে পুলিশের হাতে তুলে দেয়। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। বাড়ির মেয়েতে নিতাই চৌধুরী ঘরের মেয়েতে খুব অত্যাচার করে, করার পর ওই ছোটো মেয়ে, একটা মেয়ে আসলো ক্লাস ফাইভে পরে, নাবালক, হেরে গেছে, কারেন্ট শর্ট দিত, কিন্তু কারেন্ট শর্ট দিয়ে খুব চিৎকার করিয়া খুব ইয়া করিয়া বাইরিছে, এরপরে আবার দাল হয়ে বলে আমার গেছলো কাটন লাগিয়া, এই ব্যাপারে নিয়ে এবার তারা আরেক বাইক দিয়ে আসলো, কিন্তু খুব বাড়ির মেয়েতে অত্যাচার করে, এমন অত্যাচার করে বাড়ির থামানোর মতো সুবিধা নাই। কারে কারে মারধর করে? উত্তরে বউরে আর মেয়েরে। প্রায় সময় করে নাকি? না, প্রায় সময় বলতে প্রায় মাসে অনেকবারই করে। মদ খা, মদ না খাইলে আবার ভালো, মদ না খাইলেই উশৃঙ্খলা করে, তাহলে এলাডি লিয়া, তারপরে মেয়েরা আবার অনেক মারামারি করে। এরা কি ঘটনা করছিল? হ্যাঁ, অনেক করছিল। তা নাকি বাড়িতে আসলো, বউ আসলো বাপের বাই, আমরা দশজন দশ বইয়া সেরা গ্রামের মধ্যে ইয়া করিয়া আবার মিলাই দিছি, মিলাই দেওয়ার পরও আবার সেইরকম অবস্থা, আবার মধ্যে বিষ খাইছিলো, বিষ খুন, আবার বউ আসলো বাড়িতে, সেরকম অবস্থা। আবার আজকে কি করছে? আজকে কালকে রাত্রেবেলায় এমন ঘটনা করতে পারে। আজকে আমরা সমাজ থেকে আইসি, অনেক দশজন মিলে আইসি, আই সেরা বুঝাইলাম, বুঝার পরও কোনো কিছু মানতে রাজি নাই। মাইজা কোন আবার ফার্স্ট টাইম মেরে বলে দেবো, বললাম দইরা গেছে ঘরের মধ্যে, গিয়ে সেরা আবার আনছে, কো আমি যামোগা, আর কই যাবো, আমরা কইছি যে তিন দিন বাড়িতে বেরোন যেত না, কন্যা আমি যাবো। মানে এলাকার পরিবেশ নষ্ট করতেছে? অনেক পরিবেশ নষ্ট করতেছে, বাড়ির পরিবেশ অনেক অত্যাচার করে। এখন আরে কি করছেন? বাড়ির ফাঁসের ঘরে ঘুমাতে পারে না। এখন কি করছেন আরে? হ্যাঁ, এখন আমরা বাইন দা রাখছি গাছের মধ্যে বেঁধানোর অবস্থা, মানে থানা এখন মধ্যমত্ত অবস্থায় আছে। হ্যাঁ, মধ্যমত্ত অবস্থায়, এর এক ঘন্টার আগে মদ খাইছে আবার। এখন কি মানে থানা দিয়ে দেবেন নাকি? থানা দিয়ে দেবো। কোন থানা? মধুপুর। তার নাম কি? নিতাই চৌধুরী। বাড়ির কোন জায়গাটা? বাড়ির পশ্চিম গোকুলনগর, পার হইল রামপুরহাটি। কালকে রাত্রে বেলা আমারে, আমরা বাড়িতে আইসি পরে মেস লাইট লইয়া লাগ গেছে, তারপরে মারে কইছে সেলুন লাগাই দিত, তারপরে মা কইছে সেলুন সেলুন নাই, আমি আমি পারতাম না লাগাই দিতাম, তারপরে সেলুর তার গ্যাং ফালাইয়া সেলুর তারটা ছুটাইয়া দরজার সামনে আমি তো দুলাই রাখছিয়া, তারপর তারপরে মা একটা হাঁসের ডুলা আসলো, একটা মুরগির ডুলা আসলো, মা
মা মুরগি দুলাডা নিতে আইছে আর আমি আইছি হাঁস দুলাডা নিতাম আমি হাঁস দুলাডা লইয়া যাইতাম পারছি না কারেন্ট আমারে কো বাই দিলে আমার আমার শুলো কারেন্ট লাগাই দিব তারপরে আমি ঘরে অনেক চিৎকার করছি তারপরে মা যে সময় দেখা দিছে তারপরে মা বাবু শুইরা গেছে শুইরা গেছে আমি দৌড়দা বাইরে আইছি তারপরে আমি বাবু দরজার সামনে দাও লইয়া বইয়া আছিল কেউ আইলে গেউরে কাইতে লাগবে আমারে বা মা তোমারে প্রাশ মন করে তারপরে আমরা গিয়েছিলাম অঞ্জলি দিয়ে তারা বাইর ঘুমাইছি তারপর সকালে বাইতে আসি বাইতে এসে দিদি বাবু বাইর না গাছ কাটতে গেছে গাছ গাছ কাটতে আসে পরে মার লোক আবার লাগিয়ে গেছে প্রথমে একটা আইতে একটা ক্যান আসলো ক্যানটা দিয়ে গেছে মানে বাড়ি দিত তারপরে আমি ক্যানটা লই আসি ডান দিয়ে তারপর ইট লইছে তারপর ইট লইছে পরে মারে গেছে বাড়ি দিত তারপরে আমি আর মা এখান থেকে শুয়ে আয়া পড়ছি এখন তুমি কি চাও তোমার বাবার কি শাস্তি চাও তুমি আমারে অনেক সময় একবার আমার সুঙ্গা দিয়ে কমর বাড়ি দিয়েছে তারপরে ওখানে আমি অনেক অসুবিধা ওই কমর তুমি কি চাও বাবা শাস্তি চাও থানা দিয়ে দিতে চাও কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এ বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন দুরন্ত টিভি